আমি এখনো বিশ্বাস করতে পারছি না দাদা ভাই, কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমাদের পরিবারে এরকম একটা ঘটনা। আরে মানুষটা যদি অসুস্থ হতো আপনি বুঝতে পারতাম। কিচ্ছু করতে পারলাম না দাদা ভাই, আমরা ছেলে হয়ে কিচ্ছু করতে পারলাম না। শরীর যদি ভেতরে ভেতরে খারাপ হতো মা তো নিশ্চয়ই বুঝতে পারতো। মা তো আমাদেরকে কোনোদিনও কিচ্ছু বলেনি, তার মানে তখন শরীর খারাপের কথা বাবাও মাকে কিছু বলেনি। সত্যি তো আমাদের কিছুই করার রইল না, সত্যি তো আমরা একেবারে অভিভাবকহীন হয়ে গেলাম। এতদিন মাথার উপর বাবা ছিল, তাই অনেক কিছু চোখ মেলে দেখতেই হয়নি, অনেক কিছু ভাবতে হয়নি। আজ বুঝতে পারছি বাবা থাকা আর না থাকার মধ্যে কি পার্থক্য। ওই যে মানুষটা সোফার উপর বসে থাকতো, বাড়ি থেকে কোথাও বেরোতো না ইদানিং, ওই বসে থাকার মধ্যে একটা ব্যাপার ছিল, ওই বসে থাকার মধ্যেও একটা অভিভাবকতা ছিল। আজ আজ আর কিচ্ছু রইল না, কিচ্ছু কিচ্ছু। আজ আমরা সত্যি সত্যি অভিভাবকহীন হয়ে গেলাম দাদা ভাই, চোখে আঙুল দিয়ে আমাদের ভুল ধরিয়ে দেওয়ার কেউ রইল না। কেউ বলবে না কোনটা ভুল কোনটা ঠিক, কেউ শাসন করবে না দাদা ভাই। শাসনহীন একটা জীবন, সে কি জীবন? কেন আমাদের একটু সময় দিল না বলতো দাদা ভাই, কেন কেন? কি পাপ করেছি আমরা? মানছি অন্যায় করেছি, আমাদের অন্যায় কোনো শেষ নেই, কিন্তু সেই অন্যায় প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে নিঃশব্দে চলে যেতে পারলো বাবা? মানুষটা একবার বেড়াতে যেতে চেয়েছিল, বেড়ানোর খুব শখ ছিল মানুষটার। বাড়ির কোন ছেড়ে একবার সমুদ্র মানে তো বিশাল, সেই বিশালের কাছে বাবা একবার একবারের জন্য অন্তত মাথা নত করতে চেয়েছিল। আমরা যদি একটু আগে বুঝতে পারতাম যে বাবা এরকম করে দুম করে চলে যাবে এরকম অসময়, তাহলে আমরা অনেক আগে থেকে ব্যবস্থা করতে পারতাম। কোনোদিনও কোনোদিনও আমাদের কাছ থেকে কিচ্ছু নেয়নি এই মানুষটা, বরঞ্চ আমরা তাকে দুঃখ দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, কত মাথা ছোট করেছি আমাদের কার্যকলাপে, কিন্তু শেষ মুহূর্তে এটুকু দিতে পারলাম।